চাকরি হারালো অনামিকা দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরি হারালেন শিলগুড়ির অনামিকা যেহেতু লিটিগেশন করে চাকরি পেয়েছিল অনামিকা এবং প্রিয়াঙ্কা সাও তাই চাকরি গেলেও টাকা ফেরত দিতে হবে না অনামিকা রায়কে দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষায় পাশ হয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল করলো আদালত একই দিনে প্রায় চব্বিশ হাজারেরও বেশি শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যায় তার মধ্যেই রয়েছে অনামিকা রায় যাকে ববিতা সরকারের পরিবর্তে চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন ফের আদালতের নির্দেশেই তার চাকরি বাতিল হয় এ বিষয়ে শিলিগুড়িতে সংবাদ মাধ্যমে অনামিকা বলেন অনেক দিন থেকে মামলা চলছিল আমার বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল কিন্তু এমন একটা রায় হলো যা ভাবা যায় না সামান্য কিছু অযোগ্যদের জন্য আজ প্রায় চব্বিশ হাজার চাকরি বরখাস্ত হলো আমি খুবই হতাশ অন্যদিকে এই বিষয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা বলেন আগে রাজ্য সরকার এদের থেকে টাকা পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছে এখন সরকারই বলছে এদের অবৈধভাবে নিয়োগ হয়েছে এটা কোনো খুবই হতাশ কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার সেটা আজকে না মানে অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার তো আমি আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনোরকম সমস্যার মধ্যে পড়তে হবে না কিন্তু সেটা আমি আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম আমি যে ভুল প্রমাণিত হলো যে আজকে যে রায় রায় মানে রায় হল সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন করে কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে যে নাম ওয়েম আর র্যাঙ্ক জাম সবটাই কিন্তু বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর কাদের চাকরি যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো তাহলে তো সেই সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো জমা পড়লো আদালতে তাহলে তো সেগুলোর কোনো রকম তাহলে তো প্রথমেই ক্যাব প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয় তো আমার মনে হয় যে খুবই একটা বাজে মানে কি বলবো মানে আমার দিক থেকে একটা মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করি আমার বলেছিলাম যে না আদালত আদালতের কাছে সব রকম তথ্যই আছে আছে সব রকম নথি রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে কিন্তু সেটা একদমই করলো না সেটা দেখা গেল এটা কিন্তু কখনোই কাম্য নয় হ্যাঁ একটা শুনেছি আমার আইনজীবীর সাথে আমার কথা হয়েছে সেটা খুব অল্প সময়ের জন্য কারণ তিনি তখন ব্যস্ত ছিল কবি তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো তিনি তো আমাকে এটাই জানালেন যে একটা দেখুন আপনাদের তো প্যানেলে আপনাদের তো ওএমআর এ কোনো সমস্যা নেই তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে পনেরো দিনে ফিফটিন ডেসের মধ্যে হবে এবং রিপ্যানেলে আপনি আজকে চলে গেল ঠিকই কিন্তু আপনি আবার চাকরিটা পেয়ে যাবেন সেখানে আমি দেখলাম এক জায়গায় আমি এখনো পর্যন্ত মানে আইনজীবীর সাথে তো মানে আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে তিনটা বিষয় দেখতে পেলাম যে ক্যান্সার আক্রান্ত সোমা আসে চাকরিটা মানবিক কারণে ওটা রাখা হলো আর যেহু প্রিয়াঙ্কা শাহ এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায় এই দুজনে যেহেতু লিটিগেশনে চাকরি পেয়েছে এবং তাদের কিন্তু টাকা তাদেরকে টাকা কোনো ফেরত দিতে হবে না এই 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 দেখুন আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী যে এর পরবর্তী স্টেপস আমাদের কী হতে পারে তো উনি যেটা বললো যে পনেরো ফিফটিন ডেসের মধ্যে নাকি রিপ্যানেল হবে তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তা তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই তারা আবার পুনরায় চাকরিটা আশা আমি আশাবাদী এই কারণে কারণ আমার তো কোনো সমস্যা নেই দেখুন আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে আমি অবশ্যই লড়ব কেন না আমি খুব কষ্ট করে এবং মানে খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি তো আমি মানে এখানে আমি হার মেনে যাবো না আমাকে যতদূর যেত হবে আমি যাবো দেখুন এটা আমি বলতে পারছি না এখন আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের কাছে তো মানে আমি এই ব্যাপারটা কিছু আমি বলতে পারছি না যে রাজনীতি আছে না নেই তবে এটা আমি এটা এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি আমরা এটাই আশা করি যে বিচার বিচার সব সবসময় কীভাবে নিরপেক্ষ হবে কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু মানে আলাদা করতে পারলো না সবাইকে কিন্তু ওই একই মানে একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য এটা কিন্তু কখনোই হয় না এটা এটা যদি আলাদা করে মানে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো পরে চব্বিশ হাজার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে যাদের চাকরি চলে গেল তাদের অনেকে মধ্যে বিয়ে করেছেন ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন এখন সকলের সব এই পরিস্থিতির তৈরির জন্য তাই হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের সকলের কালেক্টিভ রেসপন যৌথ দায়িত্বের কথা বলেছিলেন এটা ক্যাবিনেটের দায়িত্ব তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য মেধাকে প্রতারিত করবার জন্য সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য তাই নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং এদের মধ্যে যদি প্রতারিত মেধার কেউ থাকেন যাদের এই রায়দানের কারণে চাকরি চলে যাচ্ছে তাদের বিষয়টাও আদালতে দেখা দরকার এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করবার দাবি জানাচ্ছেন